হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যেমনটা আমি কথা দিয়েছিলাম, তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের টু দ্য পয়েন্ট কিন্তু আমি কোশ্চেন এবং অ্যান্সার, স্ট্র্যাটেজি, জিকে থেকে শুরু করে সমস্ত কিছু আমি শেয়ার করব। তো আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই এগুলো শুরু হয়ে গেছে, আমি প্রতিটা দিন চেষ্টা করছি তোমাদের জন্য কিছু না কিছু নতুন দেওয়ার। আজকে আমি জিকে নিয়ে আলোচনা করব, মোট 64টা জিকে আছে, দেখে নিতে পারো। আমি 64টা জিকে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখানে শুধুমাত্র আমি প্রশ্ন আলোচনা করব, কোনো ডেফিনেশন বা কোনো কিছু আলোচনা করছি না। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, কোন প্রশ্ন তোমাদের সবথেকে কঠিন লাগছে, কোনটা কঠিন সহজ লাগছে সেটা বলবে, এবং কোশ্চেন চলাকালীন আমি কিছু তোমাদের প্রশ্ন করব, সেগুলোর উত্তরগুলো অবশ্যই তুমি দেবে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে রেশন ব্যবস্থা কে প্রচলন করেছিলেন এবং ডাক ব্যবস্থা কে প্রচলন করেছেন, দুজন ব্যক্তি খুব ভালো অ্যান্সার দিয়েছেন, তাদের কমেন্টটা আমি পিন করে দিয়েছি এই প্রশ্নেও। তাই এখানেও আমি এই ভিডিওতে আমি কিছু প্রশ্ন করব, সেই প্রশ্নে যারা উত্তর দেবে তাদের কিন্তু কমেন্টটা পিন বক্সে পিন করে দেবো। ওকে, চলো তার আগে বলে রাখি, এই যে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন, এটা কী? দেখো, এটা মূলত একটা কম্পিটিশন, এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে। এখানে মোট চারটে সেট বানানো হয়েছে, চার সেট কিন্তু মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে, এবং এখানে পার্টিসিপেট করতে তোমাদের কত টাকা দিতে হচ্ছে? 50 টাকা, ঠিক আছে? এটা প্রথম মাথায় রাখবে। কী কী পাবে এখানে? প্রথম কথা হচ্ছে, এখানে যেহেতু অল বেঙ্গল, গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। অলমোস্ট আমার কাছে প্রায় মোটামুটি 50 জনের মতো ওপর হয়ে গেছে এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে। আমি আর হয়তো সম্ভবত বেশি জনকে নেব না। দেখো, এখানে মূলত তোমাদের কোথায় কী উইকনেস আছে, কোথায় তোমাদের দুর্বলতা রয়েছে, আর কোথায় তোমাদের স্ট্রেংথ, কোথায় তোমাদের শক্তি রয়েছে, সেটা তোমাদের বোঝানোর জন্য এই টেস্টটা নেও, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ক্লাস করানো হবে না, এটা আমি আগে বলে রাখছি। অর্থাৎ তোমাদের কোনো ডাউট থাকলে সেটা আমি ক্লিয়ার করে দিতে পারি, যে এখানে কী কীভাবে পড়া উচিত, এই জায়গাটা কীভাবে ক্লিয়ার করা উচিত, তোমাদের কোথায় উইকনেস আছে সেগুলো তোমরা বলবে। বাট আমি তোমাদেরকে বলে দেবো যে এই জায়গাগুলো এইভাবে পড়ো, তোমাদের অনেকটা সুবিধা হতে পারে, ব্যাস, এর বেশি কিছু তো নয়, ঠিক আছে? এর জন্য কী করতে হবে, এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু তোমাদেরকে বলতে হবে জয়েন মক টেস্ট। আমি তোমাদের অবশ্যই পুরো ডিটেলস দিয়ে দেবো, ওকে? আর বিশেষ কিছু বলছি না। চলো প্রথম প্রশ্নে আসি, ভাষণের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী? উত্তরটি কী রয়েছে? আর্কিমিডিস, ওকে? আচ্ছা, পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দেখবে, টেলিগ্রাম চ্যানেলে এখন আমি দিয়ে দিচ্ছি, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তুমি পেয়ে যাবে, দুটো যে কোনো একটা জায়গাতে জয়েন হয়ে থাকলে পেয়ে যাবে, ওকে? পরের প্রশ্ন আসি, রাডারের আবিষ্কর্তা কে? রাডার কী? রাডার হচ্ছে, দেখো, রাডারের আবিষ্কর্তা হচ্ছে কি? ওয়াটসন, ওকে? পরের প্রশ্ন আসি, দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয়? উত্তরটি কি? অবতল দর্পণ। এখানে দুটো প্রশ্ন আসে, গাড়ির যে হেডলাইট আছে, হেডলাইটে কোন মানে দর্পণ ব্যবহৃত হয়? ওখানে দেখবে, মনে রাখবে, লেন্স বা দর্পণ এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটা উত্তল এবং আরেকটি অবতল। তার আগে বলেছিলাম যে ভাগটা করা হচ্ছে সেটা কি গোলীয় দর্পণ এবং আরেকটি কি সমান্তরাল দর্পণ, সম্ভবত। তো এই দুটো দর্পণ ভাগ করা হয়েছে, এর গোলীয় দর্পণের মধ্যে দুটো থাকে, একটা উত্তল এবং আরেকটি অবতল। এই উত্তল এবং অবতল কি, একটা বল দিয়ে আমি বুঝিয়েছিলাম, যারা পেইড ক্লাসে যুক্ত আছো তাদের বলে দিয়েছিলাম যে একটা বল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম, বলটাকে যদি অর্ধেক করে কাটা যায়, মনে করো এটা একটা বল, আমি আরেকবার দেখিয়ে দিই, এটা হচ্ছে একটা বল, ঠিক আছে? এটা দর্পণটা বল, তো আমি যদি মাঝখান থেকে কেটে দিই তাহলে কী হবে, এই একটা অংশ পাবো এবং এইখানে আর একটা অংশ পাবো, তাই তো? তো এই অংশটা, এইটাকে আমি নাম দিয়েছিলাম অবতল দর্পণ, অবতল দর্পণ, এবং এটা নাম দিয়েছিলাম উত্তল দর্পণ। এইভাবে আমি বুঝিয়ে দিয়েছিলাম, যাই হোক, আর নতুন করে বোঝাতে গেলে অনেকটা লম্বা হয়ে যাবে, তো তোমরা একবার অবশ্যই ভিডিওটা দেখে নেবে যারা পেইড ক্লাসে আছো, ফ্রি ক্লাসে করাইনি এটা আমি, তো তোমরা একবার ওইটা পড়ে নেবে, অবশ্যই বুঝতে পারবে। তো দন্ত চিকিৎসায় কী হয়, আমরা ছোটো জিনিসকে বড় বড় করে দেখতে পাই, তো সেটা কোন দর্পণে দেখতে পাই, সেটা হচ্ছে অবতল দর্পণে দেখতে পাই, ওকে? চলো পরের প্রশ্নে আসি, পাউরুটি ফোলানোর জন্য ব্যবহৃত হয় কোন গ্যাসটি? তো উত্তরটি কার্বন ডাইঅক্সাইড। লেন্স পরিমাপের একক কী? লেন্স পরিমাপের একক হচ্ছে ডায়াপ্টার, ঠিক আছে? ডায়াপ্টার দিয়ে আমরা লেন্স পরিমাপ করতে পারি। জার্মান সিলভারে কোন সংকর ধাতু থাকে? তো উত্তরটি কি? জার্মান সিলভার মানে মনে রাখবে তামা, দস্তা, নিকেল, এখানে কিন্তু তিনটে, এটাকে বলা হয় কি সংকর ধাতু, ঠিক আছে? সংকর মানে মনে রাখবে সেখানে কিন্তু অনেক রকম ধাতুর সংমিশ্রণ থাকে, সেটাকে সংকর ধাতু বলা হয়। তো কী কী ধাতু? তামা, দস্তা এবং নিকেল। মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি? তো উত্তরটি কি? স্নায়ুকোষ। স্নায়ুকোষ সবথেকে দীর্ঘতম কোষ। আর একটা জিনিস মনে রাখবে, সবথেকে দীর্ঘতম অস্থি, অস্থি মানে হচ্ছে হাড়, এই অস্থি যদি বলা হয় তাহলে উত্তরটি কী হবে? ফিমার, যেটা আমাদের পায়ে থাকে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? উত্তরটি কি? শক্তির একক। আচ্ছা, এবার তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমাদের আগে আমি ভিডিওতে বলেছিলাম, দেখি কার মনে আছে, ওয়ার্ক, WORK, ওয়ার্ক এর এসআই একক কী? যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আমি তোমাদের এটা পিন করে দেব।
চলো পরের প্রশ্ন আসছি, কিলোওয়াট এটা তো বললাম, তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে? উত্তর হচ্ছে কি ক্যাপাসিটার। ওকে, ক্যাপাসিটারের মধ্যে আমরা তড়িৎ আধান জমা করি। নিউটনের আবিষ্কর্তা কি? নিউটনের আবিষ্কর্তা হচ্ছে স্যাডউইক। এটা অনেকে ভুল করে ফেলে, ঠিক আছে, অবশ্যই মনে রাখবে স্যাডউইক, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এই যে প্রশ্নটা, এই যে দুধ থেকে দই পরিণত করতে কোন ব্যাকটেরিয়া বাহিত হয়, বা দুধে কোন মানে আমাদের যদি বলা হয় অ্যাসিড, তো ল্যাকটিক অ্যাসিড, এটা মনে রাখবে ল্যাকটিক অ্যাসিড। এই দুধ দেখবে কি, মানে দুধ থেকে দই যখন হয় তখন কী হয়, ল্যাক ল্যাক করে, তাই তো? এভাবে মনে রাখবে, কিছুটা মনে রাখবে এইভাবে, মানে কী বলবো, মানে একটু তোমার এই টাইপের থাকে, একটু জল জলে থাকে বা লিকুইড টাইপের, তো লিকুইডকে আমরা ল্যাক বলতে পারি, ঠিক আছে। তো ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে? দইয়ে থাকে। এভাবে মনে রাখবে, এইভাবে কিছুটা মনে রাখলে তোমাদের মনে থাকবে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমাদের করি, তোমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আপেলে কোন অ্যাসিড থাকে, ঠিক আছে, এটা অবশ্যই করবে। এই সব প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি পিন করে রাখবো। চলো, তো এটা কীভাবে বললাম যে মনে রাখবে কী করে, ল্যাকটিক অ্যাসিড থেকে মনে রাখবে লিকুইড। লিকুইড কী? দই, দই দুধটা ছিল লিকুইড, লিকুইড থেকে কীসে পরিণত হচ্ছে? দইয়ে পরিণত হচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা, এই যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটছে, ব্যাকটেরিয়ার নাম হচ্ছে কি, ল্যাকটোব্যাসিলাস, ঠিক আছে, ল্যাকটোব্যাসিলাস, এই ব্যাকটেরিয়ার মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে। পেশি এবং যকৃতে শক্তি সঞ্চিত রূপটি হলো কী? গ্লাইকোজেন। গ্লাইকোজেনকে বলা হয় পেশি এবং যকৃতে শক্তি সঞ্চিত রূপ। ওকে, কোষের আত্মঘাতী থলির নাম কী নামে পরিচিত? এটা ভীষণই গুরুত্বপূর্ণ। লাইসোজোমকে কী বলে? কোষের আত্মঘাতী থলি, ঠিক আছে, এটা ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা বারবার আসে, কিন্তু এর আগে আমরা দেখেছি WBCS পরীক্ষায় প্রচুর এসেছে, এবং যদি WBP কথা বলে, WBP কনস্টেবল পরীক্ষায় কিন্তু এইসব প্রশ্নগুলো কন্টিনিউয়াসলি কিন্তু আস্কড হয়ে থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড হয়ে থাকে, ঠিক আছে। তো অবশ্যই ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্বসনের সহায়ক কোষ অঙ্গাণু কী? মাইটোকন্ড্রিয়া। প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু? তো উত্তরটি কি রাইবোসোম। ব্যাকটেরিয়া এর আবিষ্কারককে? উত্তরটি কি লিভেন হুক। একটি বৃহত্তম কোষের নাম কি? উত্তরটি কি উট পাখির ডিম। তো এখানে দেখো, যদি ধরে নাও এখানে বৃহত্তম কোষ আমি একটু আগে বললাম, দীর্ঘতম কোষের নাম কি, দেখো একটু আগে বলেছি, এই যে দীর্ঘতম কোষ কোনটি মানব শরীরে, তো স্নায়ু কোষ, ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, এটা গুলিয়ে ফেলবে না। চলো, পরের প্রশ্ন কি, রোদের অনন্যকে কী নামে পরিচিত? তো উত্তরটি কি পরিবাহিতা নামে পরিচিত। সূর্যের শক্তির প্রধান উৎস কি? নিউক্লিয় সংযোজন। টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কি? তো টাংস্টেন আমি এর আগে বলেছিলাম, টাংস্টেন কোথায় ব্যবহৃত হয়? না বাল্ব, যে আমরা যে বাল্বটা ইউজ করি সেটার যে ফিলামেন্টটা হয় সেটা কিন্তু টাংস্টেন দিয়ে তৈরি হয়। তো টাংস্টেনের যে চিহ্ন সেটা হচ্ছে কি W, ঠিক আছে, ক্যাপ W, ক্যাপ ক্যাপিলেটারে W হবে। পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু হলো কি? লিথিয়াম। আর সবচেয়ে ভারী ধাতু নাম কি? এটা তোমরা কমেন্ট করে জানাবে, ওকে, যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরিথ্রোসাইট কী নামে পরিচিত? এটা হচ্ছে RBC। আচ্ছা, এটা বললে কি, কয়লা কয় প্রকার এবং কি কোনটা সব থেকে উন্নত মানের কোনটা কয়লা এবং কোনটা মানে একটু কম নিকৃষ্ট মানের, সেই সব প্রশ্নগুলো আসে, একটু জেনে নেবে, ঠিক আছে। আমি মনে পড়ে গেল, আমি কথাটা বলে দিলাম, এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, PSC-র একটা পরীক্ষা এসেছিলো এবং সেটা কিন্তু আমি ভুল করেছিলাম, আমি আমি সেখান থেকে শিখতে পেরেছি। তো দেখো, ভুল থেকে মানুষ শিক্ষা লাভ করে, মানে আমি ভুল করলাম মানে সেখান থেকে আমি হেরে গেলাম বা পারলাম না, এরকমটা নয়, আমি এখন ওখান থেকে অনেক কিছু শিখতেও পেরেছি, ঠিক আছে, এই ধারণাটাও সবসময় রাখবে। মানবদেহের হার্টের চেম্বার সংখ্যা কত? তো উত্তরটি কি 4টি, ঠিক আছে, মানবদেহের হার্টের চেম্বার সংখ্যা 4টে। শালক সংশ্লেষ কম হয় কোন রঙের আলোয়? তো সবুজ রঙের আলোয় সবথেকে কম হয়। আচ্ছা, এটা আমি প্রথম আমার যে ভিডিওতে সেটাই আমি বলেছিলাম, তোমাদের প্রথম GNM-এর যে প্রথম ক্লাসের ভিডিওতে সে আমি সেখানে বলেছিলাম, সব থেকে কম আলোয় হয় সবুজ রঙে এবং সবথেকে ভালো হয় লাল আলোয়, ঠিক আছে, এটা দেখে নেবে। কার্য করার সামর্থ্যকে কী বলা হয়? তো এটাকে শক্তি বলা হয়, এটা তোমাদের ফিজিক্সের কোশ্চেন। চলো, পরের প্রশ্ন আসে, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? উত্তরটি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ওকে, প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়? এটা ভীষণ গুরুত্বপূর্ণ, জিপসামকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস বলা হয়। কী বললাম? জিপসামকে। আচ্ছা, তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছেন কে? উত্তরটি কি মার্কনি। প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কী? উত্তরটি কি শব্দের প্রতিফলন। মুক্ত ধাতু কোনটি? উত্তরটি সোনা। প্রশ্ন হচ্ছে, মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কিত? উত্তরটি কি সরিষা। প্রশ্ন, আমাদের শরীরে সব উপরের ত্বকটির নাম কী? উত্তর কি এপিডার্মিস। বংশগতির একক কাকে বলা হয়? উত্তর জিন। প্রশ্ন, এক্স রশ্মি মূলত কোন কণার আধান? তো উত্তরটি কি ফোটন। প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হয়? উত্তরটি শূন্য মাধ্যমে। প্রশ্ন, সবুজ বর্ণের ফুল লাল আলোতে দেখলে কী দেখাবে? উত্তরটি কি কালো।
আচ্ছা, এখানে আমি এর আগে ভিডিওতেও বলেছিলাম কালার সম্পর্কিত কিছু প্রশ্ন আসে, ঠিক আছে? যেমন আমি বললাম যে লাল, সবুজ এবং হলুদ তিনটে রং মিলে বা মিশে কি রং তৈরি হয়, তো উত্তরটি কি কালো, ঠিক আছে? এরকম প্রশ্ন আসতে পারে, বা এরকম প্রশ্ন আসলেও যে লাল তার সাথে সাদা যোগ করে দেওয়া হলো কী রং তৈরি হবে, তো উত্তরটি কিছুটা গোলাপি কালারের তৈরি হবে, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো মাঝে মধ্যে আসে, তো এগুলো মূলত তোমাদের জেনারেল অ্যাপটিটিউডের মধ্যেই পড়ে, যেগুলো যারা একটু পেন্টিংয়ের সাথে যুক্ত বা যারা এগুলো জানো অবশ্যই পারবে, বিশেষ কিছু কঠিন নয়। তোমরা নিজেরাও একবার চেষ্টা করে দেখতে পারো, তোমাদের যদি তোমাদের কাছে যদি কোনো প্যালেট পেন্সিল থাকে বা তোমাদের কাছে যদি কোনো কালারের কোনো কিছু থাকে, রং তুলি থাকে, তোমরা নিজেরা চেষ্টা করে দেখবে, এগুলো কিন্তু তোমরা নিজেরা বুঝতে পারবে। ওকে, চলো পরের প্রশ্নে আসছি। তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে তাকে কী বলে, তাকে ধারক বলে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে, উত্তর কি ঘন থেকে লঘু মাধ্যমে। চলো পরের প্রশ্নে আসি। ঘনকোণের এককটির নাম কি, উত্তর কি স্টোরিডিয়ান। ওকে, একটি আদর্শ ভোল্ট মিটারের রোধ কেমন হয়, উত্তরটি অসীম। একটি আদর্শ অ্যামমিটারের রোধ কত থাকে, উত্তরটি শূন্য। ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি, উত্তরটি কি টিন এবং সীসা। ওকে, ফিউজ তার কোন সংকর ধাতুর সংমিশ্রণে তৈরি, উত্তরটি টিন এবং সীসা। আচ্ছা, দুধের পিএইচ মান কত, পিএইচ মানে কি, এর মধ্যে কতটা জল আছে, কতটা মানে এর যে অ্যাকিউরেসিটা, ঠিক আছে, সেইটা কত জানতে চেয়েছে। পিএইচ মানে হচ্ছে অ্যাকিউরেসি জানতে চেয়েছে, তো এর অ্যাকিউরেসি 6.6, ঠিক আছে। এখানে দুধে বলা আছে, এরপরে দেখবে দইয়ের সম্ভবত আছে, দেখে নিতে পারবে, ওখানে আমি বলে দেবো। পরের প্রশ্ন আসছি, পিঁপড়ের হুল থেকে কোন অ্যাসিড নির্গত হয়, একটু আগে প্রশ্নটা করেছিলাম তোমাদের, তো উত্তরটি কি ফর্মিক অ্যাসিড। আর আপেল থেকে, আপেলে থাকে তোমার ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, দেখে নেবে তোমাদের ম্যালিক অ্যাসিডটা থাকে। চলো পরের প্রশ্ন আসি, দোলকের দোলনকাল নির্ভর করে কিসের উপর, না দৈর্ঘ্যের উপর। আচ্ছা, ভাইটাল ফোর্স থিওরি দেন কোন বিজ্ঞানী, উত্তর কি বার্জেলিয়াস। পরের প্রশ্ন আসি, ইউরিয়াতে নাইট্রোজেন এর উপস্থিতি কত শতাংশ, উত্তরটি কি 46%। এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ধারণের জন্য, তো উত্তরটি কি এইডস। এইডসের জন্য কি করা হয়, এলিসা পরীক্ষা করা হয়। অ্যামিবার গমন অঙ্গের নাম কি, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষণপদ, ক্ষণপদ কার গমন অঙ্গ, অ্যামিবার। কাকে পন্ডো সিল্ক বলা হয়, পন্ডো সিল্ক বলা হয় স্পাইরোগাইডাকে। ওকে, সবচাইতে ভাইরাসের বৃদ্ধি ঘটে কিসে, উত্তরটি হচ্ছে সজীব কোষে। গাছের কোন অংশ থেকে তুলা তন্তু পাওয়া যায়, উত্তরটি কি ফল থেকে। গাছে কোন অংশ থেকে কফি প্রস্তুত করা হয়, তোটি কি বীজ থেকে। কফি মানে কি, কফি যেটা আমরা কফি বলি সেটাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আসছে, নিকোটিন কোন গাছের পাতা থেকে পাওয়া যায়, উত্তরটি কি তামাক গাছের পাতা থেকে। মানুষের মাথার গড় ওজন কত, দেখো এটা ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে মহিলাদের এবং পুরুষদের দুটো আলাদা করে ভাগ করে দেওয়া আছে, আমি তোমাদের মিডিয়াম ভয়ে বলছি, জাস্ট এ মিনিট, সরি বন্ধুরা, একটা ইম্পর্টেন্ট কল এসেছিলো। দেখো তো এখানে মানুষের মাথার ওজন দুটো হয়, একটা মহিলাদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে, তো যেটা মিডিয়াম যেটা সেটা হচ্ছে কি মোটামুটি তোমার 1400 গ্রাম থেকে 1500 গ্রামের মধ্যে, ঠিক আছে। যদি 1500 গ্রাম থাকে তাহলে সেটাই হচ্ছে অ্যান্সার। তো এখানে যেটা দেওয়া আছে অ্যাভারেজ হচ্ছে 1300 থেকে 1400 গ্রাম, ঠিক আছে। কফির পিএইচ মান কত, কফির পিএইচ মান হচ্ছে 4.3 থেকে 5। ওকে চলো পরের প্রশ্ন আসি, কোন অ্যাসিডকে মিউরেটিক অ্যাসিড বলা হয়, উত্তরটি কি সালফিউরিক অ্যাসিড। দার্শনিকের উল কাকে বলা হয়, জিঙ্ক অক্সাইডকে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরীক্ষাগারে প্রস্তুত প্রথম কৃত্রিম জৈব যৌগ কোনটি, তো উত্তরটি কি ইউরিয়া। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি, উত্তরটি কি নাইট্রাস অক্সাইড। অয়েল অফ ভিট্রিওল কাকে বলা হয়, উত্তরটি কি সালফিউরিক অ্যাসিড। কলিচনের রাসায়নিক সংকেত কি, তো উত্তরটি হচ্ছে কি CaOH2। পরের প্রশ্ন আসছে, নক্ষত্র এবং গ্যালাক্সির ভর কিসের মাধ্যমে পরিমাপ করা হয়, উত্তরটি কি সোলার মাসের মাধ্যমে। এবার শেষ প্রশ্নে আসছি, এক্সরশ্মির আবিষ্কারককে, উত্তরে কি, উত্তর হচ্ছে রন্ট্রোজেন। তো এই যে কয়েকটা প্রশ্ন অবশ্যই ভালোভাবে দেখে যাবে পরীক্ষায়, কিন্তু ভালো ভালো প্রশ্নগুলো এখান থেকে আসে, ঠিক আছে। আমি বলছি না যে গ্যারেন্টি এখান থেকে আসবেই, বাট এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, তাই পড়ে যাবে ভালোভাবে, মানে নেই যে এখান থেকেই পড়বে, বাট পড়ে রাখবে, জানাটা ভালো, এখানে না হোক অন্য কোথাও পরীক্ষায় আসতেই পারে, ঠিক আছে, তো অবশ্যই জেনে রাখবে। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীকালে অবশ্যই আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।